সালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম জানাই, আমি শফিক ভাই, শফিক ভাই পিজন লাভার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে। তো বন্ধুরা, আমি আজ চলে আসলাম গাজীপুর জেলা চান্দুরা মুজারমেল মনপুরা পার্ক এলাকায়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এক ভালো মানের ফেন্সি কবুতর খামারে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য ফেন্সি কবুতর রয়েছে। তো আজকে যে ফেন্সি কবুতর গুলো রয়েছে তার মধ্যে রয়েছে ড্যানিশ কবুতর, বিউটি কবুতর, কিং কবুতর, মন্ডিয়ান কবুতর এবং কিছু মুরাসেল কবুতর। তো প্রথমে বলে নেই, এই কবুতর খামারটির অনার হচ্ছে মোহাম্মদ রবিন ভাই। উনি ওনার খামার থেকে বেশ ভালো মানের ফেন্সি কবুতর গুলো সেল করবেন। আসসালামু আলাইকুম রবিন ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। তো ভাই, আপনি বলছিলেন যে বরাবরের মতোই আপনার খামার থেকে বেশ ভালো মানের কিছু ফেন্সি কবুতর সেল করবেন, সেই সময়তেই আপনার খামারে আরেকটা প্রতিবেদন তৈরি করা, যেহেতু এর আগেও আপনার একটা প্রতিবেদন আমার চ্যানেলে দেওয়া হয়েছিল। তো মোটামুটি সারা পেয়েছিলেন না আগের ভিডিও থেকে? আচ্ছা আচ্ছা, ভিডিও পাবলিশ হওয়ার পরে কিছু মানে সব কবিতার প্রাইস সেল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। তো ভাই, আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাই, পিছনে যে আমি মশারিটা দেখতে পাচ্ছি, এই মশারিটা আপনি কিসের জন্য দিচ্ছেন ভাই? মশারি দিচ্ছি প্রচুর পরিমাণ দেশে মশা। আচ্ছা আচ্ছা, বেবিগুলা উঠলে বেবিগুলা দেখা যায় মশা কামড়ে পক্স তুলে এলা যায়, হ্যাঁ অনেক বেবি আর মারাও যায়। তো ভাই, আজকে যে কবুতরগুলো আপনি সেল করবেন এই কবুতরগুলোর প্রাইস কেমন যাবে ভাই? আমি বাজার যেরকম আছে এরকম অনুযায়ী, না তার চেয়ে কম দেওয়ার চেষ্টা করবেন ভাই? তার চেয়ে কম দেওয়ার চেষ্টা করব। আপনাদের মানে ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার নম্বরে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা ভাই, আপনার কবুতরগুলো বাংলাদেশের যে কোনো জেলায় তো নেওয়া যাবে তাই না? যে কোনো জেলায় নেওয়া যাবে, কিন্তু ওই গাড়ি ভাড়া এটা মানে মানে গাড়ি ভাড়ার যে একটা চার্জ আছে সেটা যে নিবে সে দিয়ে নিবে। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, আজকে যে পিয়ার গুলো দেখাবো, এখান থেকে কোন পিয়ার যদি আপনাদের ভালো লাগে তো বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা এই কবুতর গুলো সংগ্রহ করতে পারবেন। বন্ধুরা, আমি যদি ফার্স্ট টাইম আপনাদেরকে একটা পিয়ার দেখাই, এখানে রয়েছে এক পিয়ার ড্যানিশ কবুতর, ইয়েলো কালার, লাল গিয়ার, তাই না ভাই? মাশাআল্লাহ লাল গিয়ার। তো ভাই, এই জোড়াটা কি রানিং না নিউয়ারে? মানে দুই একের মধ্যে পেরা দেবো, মানে প্রস্তুতি চলতেছে। আচ্ছা ভাই, যেটা মাসে আছে এটি নন্না মাদি? এটা মাদি কবুতর, বর্তমানে মাসে বসা আছে না? আচ্ছা আচ্ছা। আর পাশাপাশি এর হচ্ছে নর কবুতর। আচ্ছা, এই নিউয়ার্ডেল পিয়ারটা 10,000 কমপ্লিট নর্মাদি কনফার্ম, তাই না? তো লাল গিয়ার একবারে। তো এই পিয়ারটা যদি কেউ নিতে চায় আপনার কাছ থেকে, কেউ পছন্দ করে, তো কত রাখবেন ভাই? ভাই 8,000 টাকা রাখবো ভাই। 8,000 টাকা রাখবেন? এটা কি আপনি চাওয়া দাম নাকি বিক্রি করা দাম? কিছু কম রাখা যাবে, যদি আপনি চ্যানেলের মাধ্যমে আসে তাহলে 500 টাকা ছাড় দেবো। মোটামুটি আলোচনা করার অপশন থাকবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, নর্মাদি কনফার্ম ইউলো ডেনিশ পিয়ারটা 10,000 কমপ্লিট, বর্তমানে ডিমের প্রস্তুতি চলতেছে। তো এই পিয়ারটার চাওয়া দাম হচ্ছে 8,000 টাকা। আলোচনা করার অপশন আছে, যদি আপনাদের ভালো লাগে এই পিয়ারটা বাইরের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। তারপর বন্ধুরা, আমি যদি আপনাদেরকে আরেক পিস কবুতর দেখাই, মাশাআল্লাহ এখানে রয়েছে এক পিস কিং কবুতর, হোয়াইট কালার ভাই। এটা কি ইনপুট লাইনের? জি ভাই, এটা ইনপুট লাইনের 2020 এর কবুতর। 2020 এর কবুতর? তো ভাই, এটা নর না মাদি? এটা নর কবুতর। নর কবুতর, সিঙ্গেল রাখছেন ভাই? সিঙ্গেল রাখছি ভাই, মাদি একটা আনছিলাম, মাদি একটা মারা গেছে ভাই আমার। তো যাই হোক, দুর্ভাগ্যজনক। তো ভাই, এত রানিং নর তাই না? ভাই রানিং নর। আচ্ছা ভাই, এই নরটা যদি কেউ নিতে চায় কত রাখবেন ভাই? 15,000 টাকা রাখবো ভাই। 15,000 টাকা পড়বে না? বন্ধুরা দেখেন, কোয়ালিটিটা একটু ভালোভাবে দেখার চেষ্টা করি আপনাদেরকে, পুরো ফুটবল দেখেন আপনারা। তো রানিং নর 10,000 কমপ্লিট, যদি আপনাদের ভালো লাগে ভাই, দাম হচ্ছে 15,000 টাকা ভাই। আলোচনার অপশন আছে? জি ভাই, আলোচনার অপশন আছে। তো বন্ধুরা, নরটা যদি আপনাদের ভালো লাগে, রবিন ভাইয়ের ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করে আপনারা এই সিঙ্গেল নরটা সংগ্রহ করতে পারবেন। তারপর বন্ধুরা, আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই, মাশাআল্লাহ এখানে রয়েছে এক পেয়ার কিং কবুতর ভাই। এটা তো দুইটা দুই কালার না? দুইটাই টাইগার ভাই, দুইটাই টাইগার। মোটামুটি একটা একটু বেশি টাইগার, একটা একটু কম টাইগার। তো বন্ধুরা, আমি কুপের বাইরে থেকে ভিডিও করতেছি, মানে কবুতর সাইজটা অনেক বড়, যার কারণে কবুতর গুলো মানে ক্রুব হয়ে যায়। তো ভাই, সামনে যেটা আছে এটা নর না মাদি? এটা মাদি কবুতর। এটা মাদি কবুতর। আর ওই পিছনে যেটা আছে ব্ল্যাক কালার, ওটা নর কবুতর। জি ভাই। তো বন্ধুরা, আমি একটু ভালোভাবে দেখাই আপনাদেরকে। পাশাপাশি আমি দেখতে পাচ্ছি এক পিস বেবি রয়েছে। তো মোটামুটি এটা হচ্ছে মাদি কবুতর বন্ধুরা, আর এটা হচ্ছে নর কবুতর। তো ভাই, এই পেয়ারটা থেকে আপনি কয়বার ডিম বাচ্চা করাইছেন? 5-6 ডিম বাচ্চা করাই, 5 থেকে 6 ডিম বাচ্চা করাইছেন। তো ভাই, বর্তমানে এই বাচ্চা সহকারে এই পেয়ারটা যদি আপনার কাছ থেকে কেউ নিতে চায় কত রাখবেন ভাই? 25,000 টাকা রাখবো ভাই। 25,000 টাকা পড়বে? এটা কি ফিক্সড নাকি আলোচনার অপশন আছে? আলোচনার অপশন আছে ভাই। তো বন্ধুরা, এই পেয়ারটা যদি নিতে চান আপনারা, পেয়ারটার সাথে একটা বেবি রয়েছে, এটা হচ্ছে মাদি কবুতর বন্ধুরা, আর পিছনের ব্ল্যাক যেটা আছে এটা নর কবুতর। তো এই পেয়ারটা বেবি সহকারে যদি আপনাদের ভালো লাগে ভাই, দাম চাচ্ছে 25,000 টাকা। আলোচনা করার অপশন আছে, যদি ভালো লাগে ভিডিওর স্ক্রিনে ভাইয়ের ফোন নাম্বারটা দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন। তারপর বন্ধুরা, যদি আপনাদেরকে আরেক পিস কবুতর দেখাই, মাশাআল্লাহ এখানে রয়েছে এক পিস বেবি কবুতর, তাই না ভাই? এটা এটা বেবি কবুতর ভাই, এটা কিং এর বেবি না? জি ভাই, ওই যে মা বাপ দেখালাম না? হ্যাঁ হ্যাঁ, যে মা বাপটা আমরা দেখাইলাম সে কিং এর বেবিটা। তো ভাই, এই সিঙ্গেল বেবিটা যদি কেউ নিতে চায় কত রাখবে?
রাখবেন? ভাই 2000 টাকা রাখবো ফিক্সড। 2000 টাকা পড়বে ফিক্সড। তো বন্ধুরা এই সিঙ্গেল বেবিটা যদি আপনাদের ভালো লাগে বাইরের কাছ থেকে সংগ্রহ করতে পারেন, ভাই দাম চাচ্ছে ফিক্সড 2000 টাকা। ভালো লাগলে অবশ্যই বাইকে নক করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তারপর বন্ধুরা এখানে রয়েছে আরেক পেয়ার কবুতর, মাশাআল্লাহ। তো ভাই এটা কি কবুতর? মুরাসেল কবুতর। ভাই ঠোঁটটা তো দিয়ে অনেক বড়। মুরাসেলের কি ঠোঁট বড় হয়ে থাকে নাকি ভাই? তো ভাই এই পেয়ারটা কি রানিং না নিউয়ার্ডেল? রানিং, রানিং পেয়ার। তো এই রানিং পেয়ার থেকে আপনি কয় বার ডিম বাচ্চা করেছেন ভাই? দুই তিনবার ডিম বাচ্চা নিয়েছি ভাই, আবার ডিমে আছে, ডিমে আসবো। আচ্ছা আচ্ছা, মোটামুটি দুই থেকে তিনবার মতো ডিম বাচ্চা করাইছেন, আবার ডিমের প্রস্তুতি চলতেছে মোটামুটি। তো ভাই সামনেটা নর না মাদি? সামনেটা নর। সামনেটা নর কবুতর বন্ধুরা, আর ওই পিছনেটা হচ্ছে মাদি কবুতর। তো ভাই তিনবার ডিম বাচ্চা করানো এই পেয়ারটা যদি কেউ নিতে চায় আপনার কাছ থেকে কত পড়বে? ভাই 25000 টাকা রাখতে পারবো। তো মোটামুটি এই পেয়ারটা যদি কেউ নেয় আপনার কাছ থেকে 25000 টাকা পড়বে। এটা কি আপনি চাওয়া দাম নাকি ফিক্সড? ভাই কিছু কম রাখা যাবে, কিছুটা স্যাক্রিফাইস করা যাবে। তো বন্ধুরা বিটার নাম হচ্ছে মুরাসেল কবুতরের পেয়ার, দুই থেকে তিনবার ডিম বাচ্চা করানো এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে ভাই দাম যাচ্ছে 25000 টাকা। আলোচনা করার অপশন আছে, যদি ভালো লাগে বাইরের কাছ থেকে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারেন। তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই, মাশাআল্লাহ এখানে রয়েছে আরেক পেয়ার কবুতর। বাড়িটা কি কবুতর? ব্ল্যাক বিউটি হুমা। এটা ব্ল্যাক বিউটি হুমা কবুতর, যেটা মালসায় বসা আছে। এটা নর না মাদি? এটা নর। এটা নর কবুতর। এটা নর কবুতর, মানে ডিম পাড়ার মতো প্রস্তুতি চলতেছে না? আচ্ছা, আর এটা হচ্ছে মাদি কবুতর। তো ভাই এই রানিং পেয়ার থেকে আপনি কয়বার ডিম বাচ্চা করাইছেন? দুই তিনবার ডিম বাচ্চা নিয়েছি ভাই, দুই থেকে তিনবারের মতো ডিম বাচ্চা করানো হয়েছে এই পেয়ারটা থেকে। তো এই রানিং পেয়ারটা যদি কেউ নিতে চায় আপনার কাছ থেকে আপনি কত রাখবেন? ভাই 28000 টাকা রাখবো। 28000 টাকা, ভাই দামটা একটু বেশি হয়ে যায় না ভাই? আপনি জানেন মাঝে আসলে যথেষ্ট পরিমাণ ছাড় দেবো। জান তো মোটামুটি আপনি যদি একটু আইডিয়া দিয়ে দেন তাহলে অনেকে দেখা যায় যে নেওয়ার জন্য ফোন দেয়, সে ব্যাপারে একটু ক্লিয়ারলি হবে। 25000 টাকা রাখতে পারবো ভাই, 25000 টাকা রাখা যায় ভাই। তো বন্ধুরা দুই থেকে তিনবার ডিম বাচ্চা করানো ব্ল্যাক বিউটি হুমা কবুতর জোড়াটা যদি আপনাদের ভালো লাগে ভাই দাম যাচ্ছে 25000 টাকা। তারপরে ইনশাআল্লাহ আলোচনার কিছুটা অপশন থাকবে, যদি আপনাদের ভালো লাগে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন। তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেক পিস কবুতর দেখাই, মাশাআল্লাহ এখানে রয়েছে এক পিস মন্ডিয়ান ব্ল্যাক কালার কবুতর। ভাই এটা কি নর না মাদি? নর কবুতর ভাই। এটা নর কবুতর, 10 ফেদার কি কমপ্লিট হয়েছে? 10 ফেদার কমপ্লিট হয়েছে ভাই এই মাসে। তো বন্ধুরা আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। তো ভাই এটা সিঙ্গেল রাখছেন কেন? ভাই সিঙ্গেল দুটো নর হয়েছে ভাই, মানে আপনি দুইটা কবুতর কিনছিলেন বড় হওয়ার পরে নর হয়ে গেছে। তো ভাই এটা তো 10 পাতা কমপ্লিট তাই না? বন্ধুরা দেখেন কি তেজি, মানে মাদির অপেক্ষায় রয়েছে। এই নরটা যদি বাইক কেউ যদি নিতে চায় কত রাখবেন? 40000 টাকা রাখতে হবে। 40000 টাকা পড়বে। এটা কি ফিক্সড নাকি আলোচনার অপশন থাকবে? আলোচনার অপশন আছে। তো বন্ধুরা এই চাতার নরটা যদি আপনাদের ভালো লাগে 10 পাতা কমপ্লিট ব্ল্যাক কালার মন্ডিয়ান কবুতর, ভাই এই নরটার দাম চাচ্ছে 40000 টাকা। আলোচনা করার অপশন আছে, যদি ভালো লাগে কিছুটা দাম স্যাক্রিফাইস করিয়ে বাইকের কাছ থেকে আপনারা এই নরটা সংগ্রহ করতে পারবেন।